আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই আমসত্ত্বটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি। এবার আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। সবগুলো আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমগুলো আমি কেটে নেব। কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। এতে করে আমগুলো সিদ্ধ করার সময় খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আমের ভেতরে যে বীজ আছে সেটাকে ফেলে দেব। সবগুলো আম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিলাম। এবার একটা পাতিলে কেটে নেওয়া আমগুলো দিয়ে দেব। দিয়ে এখানে আমি দিয়ে দেব পানি। এখানে 1 কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সিদ্ধ করে দেব। দেখুন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এর চেয়ে বেশি পানি আমি শুকাবো না। এবার সিদ্ধ করা আমগুলো একটা ছাঁকনির উপরে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এতে করে আমের যে আঁশ এবং বীজের যে অংশ সেগুলো আলাদা হয়ে যাবে। আমগুলো ছেঁকে আমি একটা স্মুথ পিউরি পেলাম। সবগুলো আমি এভাবে করে আমি ছেঁকে নিলাম। ছেঁকে একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি আমি আমের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো লবণ। লবণ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে, আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি 1/4 ফোঁটা ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে। আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করব, তাই এখানে আমি ঝালটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব। আমসত্ত্ব তৈরির জন্য আম পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এরপর একটা স্টিলের প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নেব। এতে করে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন প্লেট থেকে খুব সহজেই তোলা যাবে। আজকের আমসত্ত্বটা আমি একটু পাতলা করেই করব। আমের মিশ্রণ প্লেটটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। রোদে দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন খুব সহজেই প্লেট থেকে তোলা যাচ্ছে এবং কতটা সুন্দর এবং পাতলা হয়েছে। এবার আমি কেটে নিজের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। এভাবে আমসত্ত্ব একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমসত্ত্বটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।